Hello everyone, তো এখন দেখবো আমরা মেন সিমে কীভাবে আমাদের ইমেল টেপলেট আপলোড করতে পারি। এখান থেকে ক্রিয়েট মেস টেপলেট, এখান থেকে স্টিমেল ফাইল আমরা আপলোড করতে পারি। এই জন্য এখান থেকে আমরা কোড হিসেবে কোড পেস্ট করতে পারি, অথবা ফাইল স্টিমেল ইম্পোর্ট ফাইলে ইম্পোর্ট করতে পারি। কোডটা আমরা নিয়ে আসি এখান থেকে, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আমরা কোডটা এখানে আপলোড করতে পারি। এটাই হচ্ছে আমাদের কোড, সেভ। এটাই হচ্ছে আমাদের এস্টিমেট কোডটা। আমরা এটাকে যদি এটা এডিটেবল কিনা এডিট করা যায়, তাহলে আমরা দেখতেছি এটাকে এডিট করা যাচ্ছে না। এখন এটাকে এডিট করার অপশন এনেবল করব। এটা খুব সিম্পল অনলি আমরা এই কোডের মাধ্যমে আমরা এই যে আমাদের ফুল সেকশনটা এডিটেবল করব। এই জন্য আমি অনলি এখানে বডিতে গিয়ে যে বডি অপশনে এসে এখানে আমি এমসি এডিট বডি এডিট এডিটেবল অপশন এখন আমরা এই যে বডি পার্টের সবগুলো আমরা এখান থেকে খুব সহজে চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে আমি যদি এখন যদি আমি এখানে এডিট ডিজাইনে যাই, তাহলে এখানে যে কোনো লেখা অথবা ইমেজ আমরা খুব সহজে এখান থেকে চেঞ্জ করতে পারি। ওকে, এটি হচ্ছে খুব একটা সিম্পল ট্রিক্স, যেটির মাধ্যমে আমরা ফুড ইমেল ট্যাবলেটের কোনো কন্টেন্টকে চেঞ্জ করার অপশনটা এনেবল করতে পারি। তো এখানে যে দেখেন আমরা এখানে গেলে এখানে যে কোনো একটা অংশে ক্লিক করলে এখান থেকে আমরা টেক্সটগুলো আমরা চেঞ্জ করতে পারি। এখানে এগুলো সব সেন্সেবল, এখানে ইমেজগুলো আমরা ডাবল ক্লিক করে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। এডিট, তো এখান থেকে আমরা এগুলো এখানে প্রত্যেকটা সেকশন আমরা এডিট করতে পারি। ধন্যবাদ সবাইকে।